কবে থেকে প্রাইমারি স্কুল খুলবেন, কবে থেকে মাধ্যমিক স্কুলগুলি খুলবেন, কবে কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ক্রমে তিনি খুলবেন, সেটার সিদ্ধান্ত উনি নেবেন। আমরা সবাই ধারণা করেছি যে ছাত্রদের আন্দোলন একটা অহিংস আন্দোলন, তারা আন্দোলন করবে তাদের দাবির জন্য, এবং আমরা তাদের দাবির প্রতি সবসময় সহানুভূতি আমাদের ছিল। আমরা সারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিয়ে দীর্ঘ আলোচনা করি। আমরা আলোচনার মাধ্যমে যেটা আমাদের কাছে ভেসে আসছে, উঠে আসছে, আমাদের সব মানে সারা বাংলাদেশেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, এবং স্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই আমরা আমাদের যে সন্ধ আইন যেটা আমাদের ছিল সেইটাও আমরা আরো কিছু পরিবর্তন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই সন্ধ আইনটি মেনে চলে, তাদের নিজেদেরই স্বার্থে। আমরা আমাদের নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ডিক্লেয়ার করতে পারবে তাদের সাজেশন দিবে, ততই আমরা মনে হয় আমাদের দেশ মানে স্বাভাবিক অবস্থা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত মানে এইটুকু শিথিল থাকবে, আর বাকি সময় সন্ধ্যা আইন জারি থাকবে। আমাদের আমাদের সময় সবাই আলোচনার প্রেক্ষিতে আমরা আরো কিছু সিদ্ধান্ত আমরা মানে আলোচনা হয়েছে, যেমন শিক্ষাক্ষেত্রে শিক্ষামন্ত্রী মহোদয় এখানে আসেন, তিনি এখন সিদ্ধান্ত নেবেন কবে থেকে প্রাইমারি স্কুল খুলবেন, কবে থেকে মাধ্যমিক স্কুলগুলি খুলবেন, কবে কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ক্রমে তিনি খুলবেন, সেটার সিদ্ধান্ত উনি নেবেন। আমাদের ICT প্রতিমন্ত্রী মানে কবে থেকে মানে ইন্টারনেট চালু করবেন সেটার সিদ্ধান্ত তিনি তার টেকনিক্যাল অবস্থা অবজার্ভ করে এবং তার যে মানে যে অসুবিধাগুলি আছে সেগুলি শেষ করে কি কবে থেকে দিতে পারবেন সেগুলো তিনি সিদ্ধান্ত তিনি দিবেন। আমাদের তথ্য মন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনিও সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আমাদের অপপ্রচার হচ্ছে, সব জায়গায় অপপ্রচার হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে সমস্ত অপপ্রচার হচ্ছে সেই অপপ্রচারগুলো বন্ধ করার জন্য এগুলোকে যাতে সঠিক নিউজটা যেন সারা বাংলাদেশ তো বটেই সারা বিশ্বে যেন প্রচারিত হয় তার জন্য তিনি ব্যবস্থা নেবেন। সে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে ছিলেন না, তার মানে আমাদের সিনিয়র সচিব এখানে ছিলেন, তিনিও বিভিন্ন রাষ্ট্রে কিভাবে আমাদের সঠিক নিউজটা যাতে যায়, এই আন্দোলন কারা করেছেন, কারা এই আন্দোলনকারীদের ব্যবহার করেছেন সেটা তো মানে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা আপনারা সবাই লক্ষ্য করেছেন যে ছাত্রদের আন্দোলন যারা শুরু করেন তখন একটা আমাদের আমাদের সবাই ধারণা করেছি যে ছাত্রদের আন্দোলন একটা অহিংস আন্দোলন, তারা আন্দোলন করবে তাদের দাবির জন্য, এবং আমরা তাদের দাবির প্রতি সবসময় সহানুভূতি আমাদের ছিল। আমরা 2018 এই দাবি উঠেছিল তখনই আমরা স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমরা ওই যে কোটাটা সেই কোটাটা আমরা তখনই কয়েক সেক্টরে বিলুপ্ত করে দিয়েছিলাম। আমাদের সবাই তখন সানন্দে এই মানে এই আন্দোলনকারীরা ফিরে গিয়েছিলেন। মহামান্য হাইকোর্ট সংক্ষুব্ধ হয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান এটার বিরুদ্ধে তারা রিট আবেদন করেছিলেন, হাইকোর্ট সেখানে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন, সেটা কিন্তু আমাদের আমাদের মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন, আমাদের সরকারের তরফ থেকে আমরা কিন্তু তার বিরুদ্ধে একটা আমরা আপিল করে দিয়েছিলাম। এই আন্দোলনকারীরা যখন মানে আন্দোলন শুরু করার আগেই কিন্তু আমরা এটা করে দিয়েছি, আন্দোলনকারীরা যখন আবার আন্দোলন শুরু করলেন তখন আমরা বললাম যে যেহেতু আমাদের বাংলাদেশের আদালত সম্পূর্ণ স্বাধীন, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, কাজেই এটা আইনের মাধ্যমে এটা সমাধান হওয়া উচিত, আমরা আপিল করেছি এবং যারা সংক্ষুব্ধ হয়েছে তারও অ্যাডেড পার্টি হিসাবে সেখানে হাইকোর্টে যেন তাদের বক্তব্য দেওয়া হয়। তারা সেই জায়গায় না যেয়ে তারা আন্দোলনেই রয়ে গেলেন। ছাত্ররা যখন আন্দোলন থেকে পিছিয়ে চলে আসছিল ঠিক তখনই যারা নাকি ছাত্রদেরকে ইউজ করতো
জামাত সেই যে 2001 এর থেকে 2006 আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলা ভাইয়ের উত্থানের কথা। বাংলা ভাই যেভাবে মানুষকে হত্যা করে দুই পা উপরে তুলে দিয়ে মানে লটকে রেখেছিল এবং তার মৃত্যু মানে না হওয়া পর্যন্ত এবং তাদের আত্মীয় স্বজন এনে তার যে এই অবস্থাটা দেখিয়েছিল, ঠিক সেই রকম ভাবে ঠিক সেই কায়দায় আমরা দেখলাম আমাদের তিন পুলিশ, দুই পুলিশ, এক পুলিশ সদস্য এবং এক রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা এইভাবে ঝুলিয়ে, প্রকাশ্যে ঝুলিয়ে তারা এই দৃশ্যটির অবতারণা করেছিলেন, আপনারা সবাই দেখেছেন। এই আন্দোলনে এই পর্যন্ত আমাদের কাছে যা আসছে, আমরা হাসপাতাল এবং আমাদের থানায় যে সমস্ত রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী 150 জনের আমরা সুনিশ্চিত, আমরা সবার জন্য দুঃখ প্রকাশ করছি। এই 150 জনের মধ্যে এখানে পুলিশ সদস্য রয়েছে, এখানে সাংবাদিকরা রয়েছে, এখানে আমাদের রাজনৈতিক কর্মীরা রয়েছে, সাধারণ পথচারী রয়েছে এবং কয়েকজন ছাত্রও রয়েছে। আমাদের তাদের জন্য সবার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সেই জন্য আজকে সারা দেশে আমরা শোক দিবস হিসাবে আমরা এই দিনটি পালন করেছি। তা আমরা মনে করি যারা প্রাণহানি ঘটেছে তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা মনে করছি যে ছাত্র ভাইরা যারা নাকি এই আন্দোলনের জন্য আসছিলেন তাদের যেহেতু দাবি, সব দাবি আমরা মেনে নিয়েছি, তারা আবার তারা ফিরে যাবেন, তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফিরে যাবেন, এটাই আমরা আশা করি।